হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের হেয়ার, যাদের অল্প বয়সে পেকে যাচ্ছে। এর আগেও বলেছি, আজকেও একটা বলবো, আজকেও একটা নতুন ধরনের রেমেডি বলবো। তো সেটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। তো বলছি, তোমরা শুনে নাও। সেটা হলো, যাদের চুল হচ্ছে অল্প অল্প পেকে যাচ্ছে, সামনের দিকে বেশি পাকে, তো সামনের দিকে বা মাঝখানে মাঝখানে পেকে যায়, তো তারা কি করবে? তারা এই রেমিডিটা করলে পরে দেখবে যে কয়েকদিনের মধ্যে চুলটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। তো সেটা হলো, আমরা আমাদের গাছে দেখবা মেহেন্দি পাতা হয়, গ্রামের দিকে এটা বেশি থাকে, তো শহর অঞ্চলেও বাজারে হয়তো তোমরা কিনতে পেয়ে যাবে। তো মেহেন্দি পাতা, কিছুটা মেহেন্দি পাতা নেবে, তারপর হচ্ছে নেবে মেথি। হ্যাঁ, তো গোটা মেথি, তো সেই মেথিটা হচ্ছে 1 চামচ মতো নেবে, আর নেবে রাঁধুনি 1 চামচ মতন, আর হচ্ছে গোলমরিচ, গোলমরিচ গোটা গোটা গোলমরিচগুলো, সেগুলো নেবে 1 চামচের মতো। নিয়ে সেটাকে ভালো করে খোলা কড়াইয়ে একটু নেড়েচেড়ে নিলে, নেড়েচেড়ে নেওয়ার পর তারপরে সেটাকে পেস্ট করবে। পেস্ট করে যেটা, যদি জল দিয়ে গুঁড়ো করতে, জল দিয়ে পেস্ট করতে চাও তাহলেও করতে পারো, আর না হলে হচ্ছে তোমরা এমনি গুঁড়ো করে নিলে, মিক্সচার গ্রাইন্ডেই গুঁড়ো করে নিলে, গুঁড়ো করার পর তারপরে হচ্ছে সেটাকে জল দিয়ে পেস্ট করলে, পেস্ট করে তারপর তোমরা হচ্ছে মাথার মধ্যে সিটি করে করে ব্রাশ দিয়ে লাগিয়ে রাখলে, এই আধা ঘন্টার মতো লাগিয়ে রাখবে, তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে। দেখবে চুলটা আস্তে আস্তে লালচে লালচে টাইপের বা কালো কালো টাইপের হয়ে যাচ্ছে। এটা তোমরা প্রতি সপ্তাহে করতে পারো, দেখবে তোমরা হচ্ছে ভালো রেজাল্ট পেয়ে যাবে আর ভালো উপকার পাবে। এটা তোমরা বাড়িতে অবশ্যই করবে, আর রেমেডিগুলো তোমরা হচ্ছে বাড়িতে অবশ্যই তো করবেই, কিন্তু পাশাপাশি তোমরা হচ্ছে শেয়ার করে দেবে সবাইকে, আর পাশে বেল আইকনটা টিপে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করবে। তো তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে কি না সেটা আমাকে অবশ্যই জানাবে। তো আজকে এই পর্যন্তই, টাটা।